Assalamualaikum. Sabai ভালো আছেন এবং আই থিঙ্ক যে আমাকে সবাই শুনতে পাচ্ছেন। আই থিঙ্ক এর আগে একটু সমস্যা ছিল সাউন্ডের, বাট এখন মনে হচ্ছে যে ভালো, ঠিক আছে। মাজহারুল ইসলাম, তোমার কথা নিশ্চয়ই তোমার মনে আছে। আমি আমি বল মাজহারুল। ও মাই গড, আল্লাহ। জহির আছেন, হাই। রিফাত হুসেইন, শুনতেছি। ওমর ফারুক আছেন, আরে সুমন আছেন। সুমন আছেন, আচ্ছা। শিফন, হ্যাঁ আমি ভালো আছি। হোসেন আহমেদ লিখেছেন, আপু কেমন আছেন, আমি দুবাই থেকে। হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। শান্ত আহমেদ হাই দিয়েছেন। কাবির মিয়া, মনির হোসেন লিখেছেন, সুপার। সাইফুল ইসলাম, আপু শীত কেমন লাগছে? ঢাকাতে তো শীত খুব একটা না, বাট চলে আর কি, একটু সোয়েটার তো পরতেই হচ্ছে। তো শীত, শীতকালে তো শীত লাগবেই, একটু একটু তো লাগবেই। সাবাপু কেমন আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি মুন্সি। জাহাঙ্গীর আলম, সেন্ট মার্টিন থেকে, হাই। জীবনের আলোক, সো কিউট, থ্যাংক ইউ। জহির লিখেছেন, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। কবির আকন লিখেছেন, একা, আচ্ছা। তাজুল ইসলাম, হাই আপু। মোহাম্মদ মহিউদ্দিন টিকি লিখেছে, আমি বুঝলাম না, স্যাক্রিফাইস, আজকে কিউট লাগছে অনেক বেশি, থ্যাংক ইউ। রিফাত হোসেন লিখেছেন, তোমার লিপটা, থ্যাংক ইউ। আরে সুমন, তুমি কেমন আছো মিষ্টি মেয়ে? আচ্ছা, নদী ভরা ঢেউ আর গানটা যদি শোনাও। অনিক বড়াই, আজকে আমি কোনো গান মানে শোনাবো না, কারণ আমার গলা খুব একটা বেশি ভালো নেই আজকে। আজকে শুধু আড্ডা হবে, আমার কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আর এখনো পর্যন্ত যারা আমাকে দেখছেন, এখনো পর্যন্ত কেউ, অনেকেই আছেন হয়তো লাইক দিতে ভুলে গেছেন আমার পেজটাতে, তো আমার পেজে গিয়ে লাইক বাটন একটা ক্লিক করুন আর আমার সাথেই থাকুন সবসময়। বাপি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি বাপি। জাহিদ হাসান আছেন, মিজানুর আছেন, কেমন আছেন আপু? হোসেন আহমেদ আছেন, সুন্দর লাগছেন। বায়েজিদ, নামাজ পড়া কি হয়? আলহামদুলিল্লাহ বায়েজিদ হয়, 5 ওয়াক্ত আলহামদুলিল্লাহ। কামরান আহমেদ, তাড়াতাড়ি ভালো হও। কেন, আমি মনে হয় খারাপ আছি? কামরান কি বলতে চান আপনি? আপনার মনে হয় মাথায় সমস্যা আছে না? তারিকুল, আপু কি খাইতে ইচ্ছা করে? আমি না এই মুহূর্তে আমার মনে হচ্ছে কি বিরিয়ানি যদি পাইতাম, বিরিয়ানি হাম করে বিরিয়ানি খাইতাম। আমি বিরিয়ানি খেতে অনেক পছন্দ করি। অবশ্য আমি বিফ খাই না, চিকেন আমি খুব লাইক করি। কামরান আহমেদ, মোহাম্মদ সাফিউদ্দিন, মেসেজ দেখো না, এই তো দেখলাম। অতলে অতলে গানটা করবেন না? আজকে কোনো গান না, আজকে শুধুমাত্র আড্ডা। কালারটা চেঞ্জ করো। ও, এই কালারটা আই থিঙ্ক ঠিক আছে। হ্যালো আপু, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। মোহাম্মদ রাসেল, হাউ আর ইউ? হ্যাঁ আই এম ফাইন। আচ্ছা কেমন আছো, কেন কেমন আছো দেখতেই পাচ্ছেন, আমি খুব ভালো আছি। আপনাদের সাথে এখানে ভালো না থাকলে আড্ডা দেওয়ার তো কোনো প্রশ্নই আসতো না, সুতরাং কেমন আছো কোশ্চেনটা বাদ দিয়ে যে কোনো কোশ্চেন করতে পারেন, পার্সোনাল কোশ্চেন না। তুমি কি কালো? নিশাদ বিন কবির ইউজ মানে আমাকে কোশ্চেন করেছেন, তুমি কি কালো? না আমি কালো, আমি মানুষ, আমি কালো নাকি ফর্সা আমার সেটা দেখার ইচ্ছা নাই, আমার সেটা জানারও ইচ্ছা নাই, আমি জাস্ট একটা মানুষ।
That's it. বায়োজিদ, এই জন্যই ভালো লাগে আপুকে। থ্যাংক ইউ, সেলফ স্যাক্রিফাইস, নো চেঞ্জ। আপু, তোমার কি খাবারটা বেশি লাইক? না, আমার, আমি খেতে খুব একটা ভালোবাসি যে এমন কোনো কিছু না, বাট যে কোনো খাবার ট্রাই করতে খুব পছন্দ করি। আমি মাছ খাই না, একদম খাই না, মাছ খেতে একদম লাইক করি না। নেক্সট কাজ কি? নেক্সট কাজ তো আসলে আপাতত স্টেজ প্রোগ্রাম করছি অনেক, তো স্টেজ প্রোগ্রাম নিয়ে আছি। নেক্সট কাজ তো এগুলোই, অনেক প্রোগ্রাম টোগ্রাম আছে সামনে। আর আপু, বিয়ে করছেন নাকি? না, বিয়ে শাদী নিয়ে এখনই কোনো চিন্তা করছি না, তবে ছেলে পছন্দ হলে অবশ্যই করে ফেলবো, শুভ কাজে দেরি নেই, যদি ছেলে হয় ভালো। আমি তো অনেক লক্ষ্মী মেয়ে। আপু, তোমার নতুন সং কোনটা একটু বলবা? নুরুল ইসলাম। আমার নতুন আমার আমার নতুন সং হচ্ছে, অনেকেই হয়তো দেখেছেন, নতুন সং বলতে আমার অনলি সাবা 2-এর অ্যালবামের আসিফ আকবর ভাইয়ের সাথে একটা গান আছে, সাগরের সব ঢেউ। এছাড়াও তৌসিফ ভাইয়ের সাথে একটা গান আছে, পাগল পাগল মন। এই দুটা ইউটিউবে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তোমার গালে কি মশা কামড় দিছে? না, গালে কোথায় মশা কামড় দিছে, মশা কামড় দেয় নাই। মোহাম্মদ মহিন, আপনাকে SMS করবো না, চলে গেছিলাম। কেন মোহাম্মদ মহিনুদ্দিন? পড়ালেখা কি পজিশন? পড়ালেখা হচ্ছে, আমি এখন অনার্স সেকেন্ড ইয়ারে উঠছি, অনার্স অনার্স পড়তেছি, ইংলিশ অনার্স পড়তেছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। পুলিশ লাইনে আসবো 29 তারিখ। নিশাদ উইন, 29 তারিখে ময়মনসিংহ পুলিশ লাইনে? না তো, ওখান থেকে এখনো কোনো ইনভাইটেশন আসে নাই, তবে হ্যাঁ, ইনভাইট করলে অবশ্যই যাব। কি ব্রণ উঠছে কেন মুখে? কোথায়? আমার মুখে তো কোনো ব্রণ নাই। এটা তো এমনি একটু হয়ে থাকে, একটু একটু, এগুলো ব্রণ না। কেমন আছেন? ডিনার হয়েছে? কোথায় থাকেন এখন? এই তো ঢাকাতেই আছি, ঢাকাতেই থাকি। ডিনার হয়েছে? বগুড়ার মানুষ কি খায় আমাদের জানা আছে? কেন, খাজা চৌধুরী কি খায় বগুড়ার মানুষ? আমার জানা নাই, আমি বগুড়ার, আমি আমার দাদুর বাড়ি বগুড়া, কিন্তু আমি জানি না বগুড়ার মানুষ। আই থিঙ্ক ভাত আর মাছ তো সবার খুব প্রিয় খাবার, এটা তোমাদের জাতীয় খাবার, তো ভাত মাছ তো সবাই খায়, বাকি আর কি খায় আমি আসলে যে কোনো আইডিয়া নাই। তোমার কি ভাই আছে? না, আমার কোনো ভাই নাই, আমার মাত্র 2টা বোন, আমি বড়, আমার ছোট একটা বোন আছে। আপু, আপনার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে বগুড়া। একটা গান গাওয়া যাবে? না, আজকে কোনো গান না, আজকে শুধুমাত্র আড্ডা। জিলু রহমান লিখেছেন, তুমি তো বাংলাদেশের সেরা শিল্পী। থ্যাংক ইউ সো মাচ জিল্লুর, এটা আপনাদের কাছে, আপনাদের দোয়াতে এবং আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আসলে এই জায়গাটাতে আসতে পেরেছি, এবং আমার অনেক পছন্দের মানুষ আছে যারা আমাকে সাপোর্ট করছেন, করেছেন। আপু, সিলেট আসবেন নি? সিলেট আসবো, কিন্তু আগে তো, হ্যাঁ, বিরিয়ানির দাওয়াত দিলে, বিরিয়ানি খেয়ে স্টেজে উঠে হই হুল্লোড় করে গান টান গেয়ে তারপরে সিলেট কাঁপিয়ে ফেলবো একদম। আপু, কি বিয়ে ডিনার করলেন আজকে? আমি নিজের হাতে খিচুড়ি রান্না করেছি, আর হচ্ছে বেগুন ভাজি আর চিকেন, এটাই হচ্ছে আজকের ডিনার। ইরফান হোসেন, ওকে আমি চলে যাব। কেন চলে যাবেন কেন? আসলে আমি সবার টেক্সট পড়তে পারছি না, কারণ আমার চোখ মাত্র 2টা, তো এই 2টা চোখ দিয়ে আসলে এত এত মেসেজ পড়ার কখনো পসিবল হয় না। যারটা পড়তে পারছি না, তাকে আমাকে আরো 2-3 বার মেসেজ দিতে হবে। এখানে শুধু আমার সম্পর্কে কোশ্চেন করতে পারবে, আর কারো সম্পর্কে কোশ্চেন করা যাবে না। আলমামুন লিখেছেন, উনি নাকি সেরা শিল্পী? আলমামুন,
আসলে কারো লাইভে এসে এ ধরনের কথা বলাটা আমার মনে হয় না খুব বেশি যুক্তিসঙ্গত। কারণ হচ্ছে যার যার কাছে, সবার কাছে তো আমি সেরা শিল্পী হব না, কিন্তু আমার গান যাতে ভালো লাগে তাদের কাছে অবশ্যই আমি সেরা শিল্পী, আর আমি এটাতে খুব প্রাউড ফিল করি। সুতরাং কেউ যদি আমাকে না বলে যে আপনি সেরা শিল্পী নন, তো এটাতে আমার আসলে কিছু যায় আসে না। কারণ কে সেটা সেটা বৃহত্তর মানুষ বিচার করবে, এটা শুধুমাত্র আপনার বা আমার একার নির্বাচনে এসব নির্বাচিত হতে পারে না। সুতরাং এটা ইউটিউব দেখলে বা মানুষের মুখে মুখে কার গান বেশি শোনা যায় সেটা দেখলে কিন্তু বোঝা যায়। আজকাল সংবাদপত্রে দেখলেই যে সে বড় শিল্পী হয়ে যাবে বা সেরা শিল্পী হয়ে যাবে এমন কিন্তু কোনো কথা নেই। ইনভাইট করবো আমার প্রোগ্রামে, তুমি কি আসতে পারবা? সাইফ খান, হ্যাঁ অবশ্যই আসতে পারবো। আপু তুমি কি বরিশাল আসবা? আমি বাংলাদেশের সব জায়গায় যাইতে প্রস্তুত, সব জায়গায় আমি যেতে প্রস্তুত এবং গান গাইতে প্রস্তুত। যদি আমাকে সেখান থেকে পূর্ণ সম্মানের সাথে ইনভাইট করা হয় এবং আমার সাথে আমার মিউজিশিয়ান আছে তাদেরকেও যদি ইনভাইট করা হয়, তো অবশ্যই আমি আমার মিউজিশিয়ান ভাইদের নিয়ে সেখানে প্রোগ্রাম করতে যাব। এবং আমার পূর্ণ বিশ্বাস আছে যে আমি খুব ভালো ভালো গান শুনিয়ে আপনাদেরকে মাতিয়ে রাখতে পারবো। সজল শর্মা লিখেছেন, আপনি এত কিউট কেন? থ্যাংক ইউ সজল শর্মা, এত বেশি কিউট বলবেন না, তাহলে কিন্তু অন্য কেউ জেলাস হয়ে যেতে পারে। আসলে আমি একা তো আর সিঙ্গার না, আরো অনেকেই আছে, জেলাস হয়ে যাবে। শান্ত আহমেদ, আপনি এত কিউট কেন? হ্যাঁ, আমার ফ্রেন্ড জয়েন করেছে সাবলু। হাই দোস্ত, কি খবর? তোমার দাঁতগুলো সুন্দর না? আমার দাঁত খুবই বাজে, একদম আঁকা বাঁকা আঁকা বাঁকা। আরবান বেস্ট কন্ট্রোল লিমিটার, আপনাকে অনেক বড় কফির দাওয়াত দেওয়া হলো, থ্যাংক ইউ সো মাচ। আমার ঘরে যদিও আমি সব পেস্ট খতম করে ফেলেছি, যখন আমি প্রথম আমার বাসায় উঠি তখন ইঁদুর, তেলাপোকা, অনেক কিছু ছিল। তারপরে আমি এগুলো পেস্ট, আসলে পেস্ট কন্ট্রোলার দিয়ে না করে নিজে নিজের দায়িত্বে সব কিছু বাস করেছি, ঘরের মধ্যে ফিনিশ দিয়ে, তারপরে তেলাপোকা মারার ওষুধ সবকিছু দিয়ে একদম পরিষ্কার। আপু তোমার তো গলা ব্যথা, তবে কষ্ট করে একটু গান শোনাতে পারবা? মাজহারুল ইসলাম, এখন যদি আমি গান শোনাই তাহলে কিন্তু আরো অনেক 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 গানের রিকোয়েস্ট আসবে, কিন্তু আমি আজকে একদম গান গাওয়ার কোনো মুডে নেই, শুধুমাত্র করার মুডে আছি। তো যতটা সম্ভব, সাইফুল রহমান লিখেছেন একটা বাজে কথা লিখেছেন, তো এই ধরনের মানে কিছু জানোয়ার টাইপের লোকেরা আছে, এটা কেন এরকম করে বুঝি না, বেয়াদ্দ একেবারে, কি যে পায় আল্লাহ জানে। মানে মেয়েরা লাইভে আসলেই মনে হয় যে সব মানে মেয়েরাই তাদের চোখে খারাপ, যাকে দেখবে তাকেই খারাপ লাগে, এদের ঘরে মা বোন তো নাই। একবার চিন্তা করা যে তাদের মা বোন নিয়ে কথা বললে মানে তার কি ফিলিংস হবে। দুনিয়ার সব মেয়ে খারাপ না, এটা মনে করবেন না। হোসেন আহমেদ, আপু আপনার গান অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। চোখের আড়াল করতে পারো, মনের আড়াল নয়, মন যে আমার সবসময় তোমার কথা কয়। আবু ইউসুফ, থ্যাংক ইউ সো মাচ, আপনার কবিতাটা খুব সুন্দর হয়েছে। তানিজ জামান লিখেছেন, আপনি তো কিউট কেন, থ্যাংক ইউ সো মাচ। ইউসুফ লিখেছেন, আপু কেমন আছেন? তাজুল ইসলাম লিখেছেন, আপনার হাসিটা সুন্দর, থ্যাংক ইউ। বদমাশদের পড়ো কেন, চোখের সামনে চলে আসে, আসলে বদমাশদের তো পড়ার জন্যই তো বদমাশরা এই ধরনের টেক্সট করে, তো আমি সঙ্গে সঙ্গে টিক করে ব্লক মেরে দিই, এগুলো আর কোনো ইয়ে করতে পারে না, টেক্সট করতে পারে না, ওরা আসলে ব্লক খাওয়ার জন্যই টেক্সট করে, বুঝছেন? এরা তো মানুষ হবে না, এদের তো ঘরে মা বোন নাই, মায়ের পেট থেকেও এদের জন্ম হয় নাই। গান তো করো না, চিল্লাচিল্লি করো জোরে জোরে। রাফিউল ইসলাম টুটুল, আপনার কানের সমস্যা আছে মনে হয়, আমি চিল্লাচিল্লি টাইপের গান একদম করি না। এটা আমার ভক্তরা এখানে যারা আছেন আপনি কোশ্চেন করে দেখতে পারেন, সবাই জানে, কিন্তু তো আমার মনে হয় আপনার কানটা একটু কটন বার অথবা কানের ডাক্তারের কাছে গেলে মনে সব ঠিক হয়ে যাবে। আমার একটা ট্রিক্স তোমাকে ভাল করছে, গান করলে কি তুমি টাকা নাও? হ্যাঁ অবশ্যই, আমি একজন প্রফেশনাল সিঙ্গার, গান করেই তো টাকা নিব, ঠিক না?
তো এটা আমার প্রফেশন, তো গান করা আমার প্রফেশন, তো আমি যদি এটা বিনা পয়সায় করি তাহলে তো সমস্যা। কামরান আহমেদ, আমরা সবাই তোমাকে ভালোবাসি, থ্যাংক ইউ সো মাচ, আমিও আপনাদেরকে ভীষণ 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 রকমের ভালোবাসি, শুধুমাত্র কয়েকজন বদমাইশ লোক ছাড়া, এখানে অনেক বদমাইশ লোক আছে যারা সবসময় গুরগুর করে কিভাবে ভালো মেয়েদেরকেও উল্টাপাল্টা কথা বলে বিরক্ত করা যাবে। হাবিব আদনান, কেমন আছেন ফ্রেন্ড? হ্যাঁ ভালো আছি। এম এ হাত, আপু আপনার গান খুব ভালো লাগে, ফেভারিট জনম জনম, থ্যাংক ইউ সো মাচ। জেমস লিখেছেন, আপু কেমন আছো? হ্যাঁ ভালো আছি। রাফাত লিখেছেন, নাইস থ্যাংক ইউ। আনসারুল ইসলাম লিখেছেন, কোন গানটা আপনার প্রিয় গান? আনসারুল, আমার অনেক 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 প্রিয় গান আছে। ব্রাইট ফিল লিখেছেন, হাউ আর ইউ? আম ফাইন। আর এই তুমি এত মিষ্টি করে কথা বলো কেন, যদি প্রেমে পড়ে যাই? সেটার কোনো চান্স নাই। তোমাকে আমার বেশি ভালো লাগে। আচ্ছা সব এখানে রাগের সাইন পাঠাচ্ছে কেন? সেলফ, আপনি আপনার ব্যান্ডকে কিভাবে ইনভাইট করবো তার সাথে কথা বলতে হবে। আমার সাথে কথা বলতে হবে, আমার লাইক পেজে আপনি বা আমার মেইলে যোগাযোগ করতে পারেন। আমার মেইল হচ্ছে ছোট হাতের একদম স্মল লেটারে sabrinasaba715@yahoo.com, আবারও বলতেছি sabrinasaba715@yahoo.com, sabrinasaba715@yahoo.com, এটা হচ্ছে আমার মেইল অ্যাড্রেস, এখানে যোগাযোগ করতে পারেন। তারপরে তারপরে আপনার নাম্বার দিবেন সেখানে, মেইলে আপনার নাম্বার পাঠালে তারপরে হয়তো বা আপনার সাথে যোগাযোগ করবো মেইলের মাধ্যমে। তোমাকে কে বলেছে এখানে আসতে আর এমন করে রাগ করতে? বিদ্রোহী খাপ, আমার পেজে আমি আসবো না, এটা তো হতে পারে না, এটা তো আমার পেজ, এটা আমার পার্সোনাল পেজ। সুশান্ত, আর এখানে যারা যেই ভক্তরা আমার আছেন সে তারা কিন্তু আমার পার্সোনাল ভক্ত, মানে হচ্ছে বলতে পারেন যে আমি যেমন তাদের সম্পত্তি তারাও আমার সম্পত্তি। কায়েস কৌশিক, ওয়া ভেরি গুড আপু, ফারুক লিখেছেন, থ্যাংক ইউ। আপু কি খবর? KSA, এটা কি বুঝলাম না। হামিদ জাবেদ লিখেছেন, হুমান লিখেছেন, ভেরি নাইস থ্যাংক ইউ। কি আপনার আই শুধু ছোট করে কথা বলেন আর একটু স্মার্ট লাগবো। ও তাই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপু মালদ্বীপ আসবেন নাকি? অবশ্যই আলমগীর, মালদ্বীপ থেকে যদি কোনো প্রোগ্রামের জন্য ইনভাইট করা হয় অবশ্যই আসবো। চাঁদ লিখেছেন, এই শুধু এগুলাই বলবেন নাকি গান করবেন? না আমি আজকে শুধুমাত্র আড্ডা করবো, আমার ক্যাপশনে লেখা আছে কিন্তু শুধুমাত্র আজকে আড্ডা, কোনো গান রিকোয়েস্ট না। এত রেগে গেলে কেন? রাগতে আমার খুবই ভালো লাগে, মাঝে মাঝে রেগে যাই, আমি খুব বদরাগী মেয়ে। কামরান আহমেদ, লাইভ বেশি করে আসবা? লাইভে বেশি করে আসলে আসার আমি সময় পাই না, কথা বললে তো আরো বেশি করবে, ডোন্ট মাইন্ড, কথা বলে গলা বেশি ভালো ভালো হবে না জানি, কিন্তু আসলে আমি গান গাওয়ারই মুডে নেই আজকে, একদম বক 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 করার মুডে আসি। নবী লিখেছে, নাইস সাবা, সাবা তুমি কি বাহরাইন আসবে দেলোয়ার? হ্যাঁ বাহরাইনে তো অবশ্যই, আমি যদি শো এর অফার দেওয়া হয় আমি অবশ্যই আসব, অবশ্যই আসব ওখানে গান করতে। মনসুর লিখেছেন, একটা গান করেন, সরি আজকে তো গান করব না, ক্যারে ক্যারে এত সুন্দর ক্যারে। শাহিন ভালো লিখেছেন। কামাল উদ্দিন লিখেছেন, আমাকে বিয়ে করবে? সুন্দর কোশ্চেন, আপনার প্রশ্নের জন্য খুবই ধন্যবাদ আপনাকে, এত সুন্দর একটা কোশ্চেন করার জন্য, আপনার কোশ্চেন দেখে আমার চোখে পানি চলে এসেছে। কামাল আহমেদ, আপনি জিজ্ঞেস করেছেন যে আমি আপনাকে বিয়ে করব কিনা, আসলে এটা তো সম্ভব না, কারণ এখন আমি গান নিয়ে আছি আপাতত, আর ছেলে খোঁজার দায়িত্ব আমার না, ছেলে খোঁজার দায়িত্ব এখন আমার আব্বু আম্মুর। তুমি, আমি তোমার এক নম্বর ভক্ত, থ্যাংক ইউ সো মাচ। প্রেমিক পুরুষ নাহিদ, আমি তো আপু তোমাকে দারুণ লাগছে, থ্যাংক ইউ। মনসুর লিখেছেন, আপু কখনো কি ওমানে আসবেন? অবশ্যই আসবো, আমাকে যদি ওমান থেকে ইনভাইট করা হয়, কেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইনভাইট করলে আমি অবশ্যই আসবো। ফারুক লিখেছেন, তুমি কি ইমরানের সাথে গান গাও না? আমি ইমরানের সাথে গান গাবো না এমন তো বলিনি, অবশ্যই গান করবো, যদি ইমরান ভাই আমাকে নিয়ে কোনো গান করতে চায় অবশ্যই করবো, এবং যদি কোনো কোম্পানি চায় যে আমার সাথে ইমরান ভাইয়ের গান করাবে তো অবশ্যই করতে ইন্টারেস্টেড আমি, কোনো সমস্যা নেই, এমন তো আমি কখনো বলিনি যে আমি ইমরান ভাইয়ের সাথে গান করবো না। রাজীব, শুধুমাত্র আমাদের হয়তো বা সিঙ্ক্রোনাইজেশন বা মানে এটা হয়ে উঠছে না, হয়তো বা কোনো এক সময় হয়ে যাবে। সালাউদ্দিন রবিন, পৃথিবী অনেক বড়, যদি বিশ্বাস করো এই সংটা একটু করবেন, জাস্ট 2 লাইন। পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো,
হৃদয় আমার আরো বড় হোক না জীবন ক্ষুদ্র, তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র। আজকে গলা কিন্তু ভালো নাই, তাই বেশি গান করতে পারবো না। আমি তোমাকে চিটাগাংয়ে আনবো চুয়েটে। আরে শুন, অবশ্যই হানি মুইস্তান, হানি মুইস্তান, এটা আবার কি? ইউ লিভ ভেরি নাইস, থ্যাংক ইউ। কিতা খাবো বালানি? অয় অয় আপু, আমি অনেক মিস করছি। থ্যাংক ইউ আরবান লিখেছে, আরবান প্রেস কন্ট্রোল, ভালো থাকেন, কিছু গান উপহার দেবেন আশা করি। অবশ্যই রাজীব আহমেদ লিখেছেন, জার্মানিতে আসবে তুমি? অবশ্যই, কেন আসবো না। সজীব হোসেন লিখেছেন, আপু কি চোখে কম দেখো নাকি? না আমি তো চোখে মোটামুটি দেখি, তবে আমার গ্লাসটা আমি খুঁজে পাচ্ছি না, চোখে চশমা পরি তো আজকে পরে আসিনি। চশমা পরে আসলে আমাকে মনে হয় প্যাঁচার মতো লাগে দেখতে, এই জন্য আমি চশমা পরি না। মোহাম্মদ কাজ লিখেছেন, হাই আপু, তোমার গালের পিকটা খুব নাইস। আচ্ছা ধন্যবাদ আমার প্রশ্নের উপর দাও উত্তর দেওয়ার জন্য, রাগ করো না, মজা করলাম। কামাল উদ্দিন, আচ্ছা থ্যাংক ইউ, সমস্যা নাই, আমি আপনার সাথে মজাই করেছি। মুন্সি, জানি না তোমাকে এত ভালো লাগে কেন, আমাকে কেন এত ভালো লাগে আমি আসলে বুঝতে পারছি না, আমাকে কেন এত ভালো লাগে, মনে হয় আমি আপনাদেরকে এত ভালো ভালো গান শোনান, গান শুনে এই জন্য এত ভালো লাগে। এভাবে লিখবেন না, আমার চোখে পানি চলে আসে। আচ্ছা রিপ্লাই না দিলে লাইভ দেখে, লাইভ দেখে কি করো, নিষ্পাপ অপরাধী। আপনি আসলে কিন্তু খুব অপরাধী, নিষ্পাপ অপরাধী। আপনার আপনার কিন্তু আমি মাত্রই কমেন্ট পড়লাম, তারপরে এখন আপনার তো আমার থ্যাঙ্কস দেওয়া উচিত, ঠিক না? প্রবাসী লিখেছেন, ফ্রেন্ড তুমি কি কাতার আসবে? কাতারে আমি গিয়েছিলাম শো করতে গত বছর, আগের বছর কুরবানিটা কিন্তু আমি প্রবাসী কাতার প্রবাসীদের সাথেই কাটিয়েছি, এবং তারা আমার গান ভীষণ পছন্দ করেছিল, এবং আশা করি ভবিষ্যতেও আরো আরো যাব সেখানে। তুমি এখন ঘুমাবো, শরীর খারাপ করবে না? আমি আসলে নিশাচর প্রাণী, দিনের বেলা একদম ফোসফোস করে ঘুমাই, রাতের বেলা হা করে জেগে আমি নেটে বসে বসে বিভিন্ন ধরনের মুভি দেখি। আমার তামিল মুভি দেখতে অনেক ভালো লাগে, আর বাংলা মুভি একদম খুব ভালো মুভি যেগুলো নতুন এসেছে, আমার ফেভারিট কিছু নাটক আছে, মোশাররফ করিম ভাইয়া, তারপরে তিশা আপু, তারপরে জাহিদ হাসান, তারপরে মৌ, তারপরে তারিন আপু, এদেরকে আমার ভীষণ ভালো লাগে। মানে আমার জেনারেশনের আগের জেনারেশনের যারা ছিলেন তারা অভিনয় বুঝে অভিনয় করতেন, এবং তাদের অভিনয় দেখতে আমার ভীষণ ভালো লাগতো, এবং সেগুলোই আমি এখনো দেখি। এবং আমার আরো ভালো লাগে বেশি, যেমন চঞ্চল চৌধুরীর অ্যাক্টিং ভাল লাগে, তারপরে ভাল লাগে হ্যাঁ শাকিব খানের ওভারঅল মুভি আমার নতুন যে কয়টা এসেছে তাকে, যেখানে মনে হয়েছে আমার যে আপডেটেড, সেখানে আমার খুব ভাল লেগেছে তাকে দেখতে। আর হচ্ছে কয়েস লিখেছে যে, হাই আপু, সিলেটে একটা স্কুলে কনসার্ট হয় প্রতি ইয়ারে বার, হৃদয় ভাই আসবে, আমার খুব ক্লোজ, আপনি কি যাওয়া, আপনাকে পাওয়া যাবে? হ্যাঁ মোহাম্মদ কায়েস, অবশ্যই পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না। আমি আমার মেইল অ্যাড্রেসটা দিচ্ছি আপনাকে, সাবরিনা সাবা শর্ট, মানে হ্যান্ডেল লিখতে হবে, শর্ট করে লিখতে হবে, সাবরিনা সাবা 715@yahoo.com, এটা হচ্ছে আমার মেইল আইডি। মেইলে যোগাযোগ করলে আপনার ওখানে নাম্বার যদি আপনি দিয়ে দেন, দেন আমার অ্যাসিস্ট্যান্ট যোগাযোগ করবে আপনার সাথে এবং প্রোগ্রাম দেওয়ার জন্য। তবে হ্যাঁ, এরকম অনেক ব্যক্তি আছে যারা প্রোগ্রামের কথা বলে আসলে মানে আসলে প্রোগ্রামের ব্যাপারে মানে কথা বলার চান্স খুঁজে, শুধু যে প্রোগ্রামের ব্যাপার নিয়ে কথা বলতে চায়, আসলে কোনো প্রোগ্রাম নাই, জাস্ট খালি কথা বলার জন্য তারা এরকম ধরনের মিথ্যা একটা মানে প্রোগ্রামের প্রলোভন দেখায়, এটা খুবই খারাপ লাগে ব্যাপারটা। গন্তব্য পথিক লিখেছেন, শুকিয়ে গেছেন, আমি শুকিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছি আসলে। কায়েস কৌশিক লিখেছেন, আমি তোমার একজন গ্রেট ফ্যান, কিন্তু আমারটা পোষ না, কারণ এই তো পড়ে ফেললাম। রিপন শেখ লিখেছেন, কেমন আছো? ভালো আছি। গুড লুকিং জাকির লিখেছেন, থ্যাংক ইউ, সো কিউট, থ্যাংক ইউ কামরান। মেদরাজ লিখেছেন, আরব আমিরাতে আসবেন? হ্যাঁ অবশ্যই আসবো, আমাকে যদি ইনভাইট করা হয় সেখানকার কোনো প্রোগ্রামে আমি অবশ্যই আসবো। তাহলে লাইভে আসার দরকার কি ম্যাম? রাসেল হোসেন লিখেছেন, কেন লাইভে আসবো না, লাইভে কি শুধু মানুষ আসে গান গাওয়ার জন্য?
অনেক সময় ইচ্ছা নাও থাকতে পারে একটা মানুষের সবসময় যে গান গাওয়ার মুডে থাকবে এমন তো না, অনেক সময় আড্ডা, আমার আমিও তো মানুষ, আমারও তো আড্ডা দিতে মন চায় আপনাদের সাথে। অনেকেই যখন গান গায় তখন বলে যে আপনি আমার সাথে কথা বলেন না, মানে কোনো কোশ্চেনের অ্যান্সার দেন না কেন, তো আজকে শুধুমাত্র আমি কোশ্চেনের অ্যান্সার দিতে আসলাম। একজন লিখেছেন, কেমন আছেন নানি? আমি বুঝলাম না, আমি কি আপনার নানি নানাকে কোনোদিন বিবাহ করেছিলাম যে আপনি আমাকে নানি ডাকছেন? আমি আপনার কোন দেশের নানি? আরে শুনুন, আমার ইচ্ছা তোমার সাথে যে কোনো একটা প্রোগ্রামে গান করব, আমি এখনো করি। বাহ, খুব খুব ভালো, ইনশাল্লাহ একটা প্রোগ্রামে দেখা হয়ে যাবে। রাব্বি লিখেছেন, সো কিউট, থ্যাংক ইউ। আপু, আপনার তিলটা খুব সুন্দর, থ্যাংক ইউ। ফ্রেন্ডস, আজকে তো অনেক অনেক আড্ডা হলো, আই থিঙ্ক যে আমার এখন যাওয়ার পালা, আর হয়তো বা 5-10 মিনিট থাকবো আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। তুমি নামাজ পড়ো, অনেক ভালো লাগে আমার। থ্যাংক ইউ কামরান, আসলে নামাজ পড়া তো একটা ফরজ কাজ, তো ফরজ কাজে আসলে কোনো রকমের কোনো কনফিউশন রাখা যাবে না, ফরজ কাজ সবসময় করতে হবে। হ্যাঁ, আমি দুবাই থেকে বলছি, আপনার আসিফের সাথে গান গেলে খুব ভালো ভালো হতো। আমি আসিফের সাথে একটা গান করেছি, পৃথিবী অনেক বড়, আরেকটা আছে সাগরের সব ঢেউ, আর ইনশাল্লাহ আসিফ ভাই চাইলে আরো গান হবে তার সাথে। যে গানগুলো আমি করেছি এগুলো আমার ইচ্ছাতে হয়েছে, তো আসিফ ভাই যদি কখনো ইচ্ছা করে চায় তাহলে অবশ্যই তার সাথে গান করব। লাইভ কম কেন থাকো? লাইভে আমি অনেকক্ষণ থাকি, আসলে সবার চাইতে আমি কিন্তু লাইভে বেশি থাকি, এবং আমার ভক্তদের অনেক অনেক কোশ্চেনের অ্যান্সার আমি দিই আমার জানা মতে। তোমার কি ঠান্ডা লাগছে? হ্যাঁ সালেউদ্দিন, একটু ঠান্ডা লাগছে আমার মনে হচ্ছে। সাইমন ইসলাম লিখেছেন, নাকটা তো লাল কেন? জানি না, নাকটা একটু চুলকাচ্ছে আমার। তোমার নাকটা প্যাঁচার মতো। হ্যাঁ, আমার নাকটা অনেক বোঁচা, তাই আমি প্যাঁচা। আপুর হাতের মেহেদিটা খুব সুন্দর। বাহ, হাতের মেহেদিও দেখে ফেলেছেন। অবসরে কি করতে পছন্দ করো? অবসরে আমি সবচেয়ে বেশি এখন যেটা পছন্দ করি সেটা হচ্ছে মুভি দেখা। এছাড়াও আমি তেল রং করতে খুব পছন্দ করি, তেল রং মানে একটা মাধ্যম, তার টিন তেল দিয়ে করে এটা, তো সেটা দিয়ে আমি তেল রং করতে খুব পছন্দ করি, জল রং করতে খুব পছন্দ করি, মানে ছবি আঁকতে আমার খুব ভাল লাগে, স্কেচ করি, তারপর ফেব্রিক্স কালার করি কাপড়ের উপরে। আপু, 3 বার লিখলাম, একবারও দেখলেন না? মোহাম্মদ রিপন, এই তো দেখে ফেললাম। আর মাঝে মাঝে ডান্স করতে খুব পছন্দ করি, একা একা যখন থাকি রুমে দরজা বন্ধ করে ঝাঁকানাকা ঝাঁকানাকা নাচ টাচ করি আর কি, বাংলা গান ছেড়ে, হিন্দি গান ছেড়ে। তারপরে আমি গল্পের বই পড়তে অনেক পছন্দ করতাম, এখন সময় হয় না। আপনার বিএফের নাম জানতে চাই। কাইসার, এটা তো বলা যাবে না। আপনার রুমটা দেখান। আমার রুমটা একটু গোছালো আছে, যেদিন রুমটা অনেক সুন্দর থাকবে সেদিন দেখাবো। হ্যাঁ, তৈলচিত্র সাজিদ। সাইমন ইসলাম মনে রেখেছেন, তোমার গালগুলা কিউট, থ্যাংক ইউ। রাসেল আহমেদ লিখেছেন, তুমি একটা পাগল মেয়ে। এটা অবশ্য ভুল বলেননি, আমাকে অনেকে এটা বলে। আসলে পাগল মেয়েদের কিন্তু মন ভালো হয়, তার জন্য হয়তো আমি পাগল। আপনাকে হেব্বি লাগছে, জামাল লিখেছেন, থ্যাংক ইউ। বাংলাবাসী দেশ, কেমন আছেন বৌদি? আমি কি আপনাকে, আপনার দাদাকে কোনোদিন বিয়ে করেছিলাম যে আমাকে বৌদি ডাকলেন? যাই হোক, মেকআপ ছাড়া আপনাকে সুন্দর লাগে, থ্যাংক ইউ। এখন একটু নাচুন,
সঞ্জীব দাস, এখন নাচবো কিভাবে? এখন নাচলে দেখবে কে, এটা ধরে রাখবে কে, এই যে ফোনটা ধরে রাখবে কে এখন নাচানাচি করলে? আর সবসময় কি নাচের মুড থাকে? গান গাওয়ারই মুড নেই, আর নাচের মুড কিভাবে থাকবে বলেন তো? যত সব কোশ্চেন করতেছে, আমরা তো তোমার ভক্ত, তুমি কার ভক্ত? আমি কার ভক্ত? আমি আসলে অনেকেরই ভক্ত, এখানে এই দুই একজনের নাম বললে কিন্তু অনেকেই রেগে যাবে আমার উপরে যে আমি তাদের ভক্ত না, তাই এখানে বলা যাবে না, কানে কানে বলতে হবে। আপু ডাকবো না কি ফ্রেন্ড? আসলে কাকে কি বলছেন ভাইয়া, আপনার মতো বড় বানের মতো মতো আপনার সাথে, আপনার সাথে উফ এত এত হৃদয়ে ভাই কল দেবে কাল। আপু তুমি আমার লাইকে পড় না কেন? এই তো ফরহাদ আহমেদ পড়ে ফেললাম। আপু তুমি কি ঠান্ডা লাগছে? হ্যাঁ ঠান্ডা লাগছে। সাবা সব সময় নিজের কেয়ার নিও। থ্যাংক ইউ। আরে সুমন, জিকু একটু গান শোনাও। না জিকু, আজকে আমার গান গাওয়ার একদম মুড নেই। জামাল লিখেছেন আপনার সব গান ভাল লাগে, থ্যাংক ইউ সো মাচ। হাই আল্লাহ, কই যায় আমি এত কালা কেরে, ও এত কালা কেন, আমি কি করে বলবো? আপনি অনেক ফর্সা মনে হয় এই জন্য এই কথা বলতেছেন। তোমার কথাগুলো আমার ভালো লাগে, থ্যাংক ইউ আরজে সাদ্দাম। লাস্ট কমেন্ট হাসিনা দিলে আনলাইক। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। খুব ভালো লাগছে আমার, মনে হয় আমাকে একজন বলেছেন যে এত কালা কেড়ে, এই জন্য আমি ফর্সা চেঞ্জ করে কালা কালা নিয়ে চলে আসলাম। এখন মনে হয় আমাকে দেখতে একটু ভালো লাগছে, এখন আমাকে জিজ্ঞেস করতে পারে। আমি এটা দিয়েছি, এটা এবার একটু চেঞ্জ করলাম কালারটা, কারণ আমাকে কেউ আমাকে অনেকে বলছে আমি নাকি কালা, তো একটু একটু কালা কালা চেহারা নিয়ে চলে আসলাম। আমার মনে হচ্ছে কালা ফেস আমাকে অনেক ভালো লাগতেছে। আচ্ছা, অনেকে রাগের সাইন পাঠাচ্ছে চেঞ্জ করে ফেলে, আসলে চেঞ্জ করতে অনেক মজা। কিরে চেঞ্জ হয় না কেন? বিয়েতে চলে আসলাম আপু, এতগুলো SMS এর অ্যানসার কি দিবা না? এটা কে লিখেছে? পারভেজ লিখেছেন। হ্যাঁ এতো পারভেজ, কালারটা নাইস লাগায় আপু। তুমি কি, তোমার রিয়েল ফেসটাই ভালো ছিল। এটাই আমার রিয়েল ফেস, আমি আর কোনো কালার দিচ্ছি না এখন। কি আমার মনে হয় তুমি সুন্দর মনের মানুষ। হ্যাঁ কামাল উদ্দিন, থ্যাংক ইউ সো মাচ। কি কালো নাকি কালা কোনটা? তোমার ঠোঁটে কি লিপস্টিক? জি না, আমি লিপস্টিক দিই না, আমার আম্মু বলেছে লিপস্টিক দিলে ঠোঁট কালো হয়ে যায়, তাই আমি লিপস্টিক ইউজ করি না এখন। ঠিক আছে,
আর আমি বাইরে থেকে বলছি, আপু তুমি খুব সুন্দর একটা আমার ইমো পাঙ্কি, আপু তুমি নাটক করবা? না, আমি নাটক ফাটক এখন কিছুই করব না, কারণ আমি একজন শিল্পী, এখন নাটকের দিকে মনোযোগ দিলে আমি গান করব কিভাবে? তবে হ্যাঁ, কোনোদিন যদি কেউ আমার গান না শুনতে চায় তখন আমি নাটক করব। তুমি কি শাড়ি পরছো কেন? কোথায় আপনি আমার শাড়ি দেখলেন? আপু টায়ার্ড হয়ে গেলাম, লিখতে লিখতে রেসপন্স পেলাম না। মোহাম্মদ রাসেলউদ্দিন, এই তো আপনার কমেন্ট আমি পড়ে ফেললাম। তুমি কোন গানটা মিডিয়ায় প্রথম গেয়েছিলেন? আমি প্রথম একটা গান গেয়েছিলাম, চোখে চোখে নীরবতা, অজানা গভীরতা, এলোমেলো প্রেম বারতা, মনে মনেতে মিলে যাওয়া হাজারো কল্পনাতে, তোমাকে কাছে পাওয়া, মনের আঙ্গিনায় জোরানো ভাবনায়, দিলে তুমি কোন ছোঁয়া, তোমায় ভালোবেসে কাটে সারা বেলা, ভালোবাসি বলি তো ভালোবাসার খেলা, তোমায় ভালোবেসে কাটি সারা বেলা, ভালোবাসি বলি তো ভালোবাসার খেলা, হা 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 হা। এটা আমার লেখা এবং আমার করা মিডিয়াতে প্রথম গান, যে গানটা আমি প্রথম গেয়েছিলাম মিডিয়ার জন্য, মিডিয়ায় আসার পরে সেই গানটাই প্রথমে আমার লেখা, এটা অনেকেই জানেন না। পাগলি গান করো আগে, না এই গান শেষ, আমি আর কোনো গান গাইতে পারবো না। আচ্ছা, অনেক গল্প হলো, অনেক আড্ডা হলো, আমার মনে হয় এখন আমার যাওয়ার সময় চলে এসেছে। আর হ্যাঁ, এখন এই মাত্র আমার সাথে যারা জয়েন করেছেন এবং এতক্ষণ আমার সাথে যারা ছিলেন, যারা এখনো পর্যন্ত আমার পেজটাতে সাবরিনা সাবা এই পেজটাতে, যে পেজটাতে আমি লাইভ করছি, এখানে লাইক দেননি, তাড়াতাড়ি লাইক দিয়ে ফেলুন এবং আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করুন আমার এইখানে লাইক দেওয়ার জন্য। এবং লাইক দিলে কি হবে, লাইক দিলে অনেক সুন্দর সুন্দর গান শুনতে পারবেন, অনেক আড্ডা দিতে পারবেন, আর আমার মতো বোচা নাকওয়ালা মেয়ের সাথে কথা বলতে পারবেন, যত ইচ্ছা গান শুনতে পারবেন। আচ্ছা, সবাইকে অনেক 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 ভালোবাসা আর হচ্ছে শুভেচ্ছা জানাচ্ছি। সামনে নতুন বছর আছে, ইনশাল্লাহ আপনাদের নতুন বছরের সময় হয়তো আপনাদেরকে লাইভে এসে অনেক অনেক গান শোনাবো। আশা করি সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর লাস্ট হচ্ছে কি বলবো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই।